কিছু নয়। দুদিন আগে তৃণমূলের একজন ক্রাইসিস ম্যানেজমেন্ট লিডার বলেছিলেন কি বিটি রোডের দিয়ে রোজ যাতায়াত আছে, বিটি রোডে কামারহাটিতে আসলে আমার কব্জি কেটে নেবেন। আমি আমার কর্মীদেরকে বলেছিলাম, আমাদের পার্টি নেতাদেরকে, আমি একটু বিটি রোড দিয়ে তো রোজ যাতায়াত করি, আর একটু চায় খাবো কামারহাটিতে। আজকে এখানে চায় খেলাম, আগামী দিন কামারহাটি ছায় ময়দানে চায় খাবো। একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংসদ অর্জুন সিংকে হুমকি দিয়েছিলেন মদন মিত্র, কামারহাটি এলে হাতের পাঞ্জা কেটে নেবেন। রবিবার তার চ্যালেঞ্জ হিসেবে চায় পে চর্চায় এলেন বিজেপির সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং এর আসার খবর পেয়ে হাজারখানেক বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানান। তিনি বলেন, এদিন কামারহাটি এক জায়গায় চা খেয়েছেন এবং এরকম চা তিনি আবার খাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাকেও বড় বাহুবলী বলে কটাক্ষ করেন তিনি। তিনি আরও বলেন, তৃণমূলের এটাই কালচার, খুন খারাপি মার দাঙ্গা এটাই করতে পারেন তারা। কিছু অশুভ শক্তি বাংলায় সাড়ে ন বছর ধরে রাজত্ব করছে, গত ভোটে কামারহাটি মানুষরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও সেটাই করবে, সেজন্য চায়ের আড্ডায় যোগদান করা। মাকালীর দক্ষিণেশ্বর মন্দির আছে, এই ধরনের একটা মানুষ এখানে তৃণমূল কংগ্রেসের নেতা আছে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হাত কেটে নেবে, কলা কেটে নেবে, এরকম হুমকি দেয়। আগামী দিনেও আমি আবার আসবো এবং যিনি আমায় বলেছিলেন হাতের পাঞ্জা কেটে নেবেন, আমন্ত্রণ জানাচ্ছি, আবারও জানাবো, বললেন সাংসদ অর্জুন সিং। তবে তৃণমূলের সরকার এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি, এর জবাবে আগামী দিনে মানুষ দেবে বলেও জানান। শুদ্ধিকরণের বিষয়েও তিনি কটাক্ষ করে বলেন, যে নিজের শুদ্ধিকরণ নিজেই করুক, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তাকে হলুদ কার্ড দেখিয়েছেন, হয়তো কিছুদিন পরে লাল কার্ড দেখাবেন। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। পশ্চিমবাংলা, যেখানে রবীন্দ্রনাথের পশ্চিমবাংলা, স্বামী বিবেকানন্দের পশ্চিমবাংলা, এরকম একটা দক্ষিণেশ্বর মন্দিরের পশ্চিমবাংলা, সেখানে এরকম কিছু অশুভ শক্তি বাংলায় সাড়ে ন বছর ধরে পাপ করে যাচ্ছে, আর কামারহাটি মানুষ তো তাকে প্রত্যাখ্যান করেই দিয়েছিল বিগত ইলেকশনে, আগামী দিনও যাতে এই কামারহাটির মানুষ তাকে প্রত্যাখ্যান করে, এই জন্যেই আজকে এখানে উপস্থিত হয়েছে। আমার এটা চ্যালেঞ্জ না, আমার চ্যালেঞ্জ একে চ্যালেঞ্জ বলা উচিত না, আমি তো রোজ এই রাস্তা যাতায়াত করি, কিন্তু হয়তো বলতে পারে খুব স্পিডে চলে যায়, তাই জন্য একটু বসে দু চার জায়গা আজকে এখানে বসবো, কালকে অন্য কোনো জায়গায় বসবো, তাতে না আমি গড়ফড় মানি না। এখানে ও তোলাবাজি করতে আসে, মদন মিত্র যার নাম বললেন সে তোলাবাজি করতে আসে, কামারহাটি ডেভেলপমেন্ট কমিটি নামের লক্ষ লক্ষ টাকা রোজ তুলছে, এখানে ক্রিমিনালদের এখানে দৌড়ত্ব বাড়িয়ে দিয়েছে, ক্রিমিনাল আর পুলিশের সংযুক্ত প্রয়াসে কামারহাটি মানুষ আজকে যে জায়গায় পৌঁছে যাচ্ছে, কে মানুষ শান্তিতে থাকতে পারছে না, যার তার জমি দখল করে নেওয়া হয়েছে, যার তার বাড়ি দখল করে নেওয়া হয়েছে। শোভন বৈশালী এসেছিল, তার জন্য শুদ্ধিকরণ করেছে তৃণমূল থেকে। শোভনদার বৈশালী দিয়ে আসার পরে শুদ্ধিকরণ করছে, পুলিশ আর গুন্ডা নিয়ে শুদ্ধিকরণ কেন, অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা জানি এই কামারহাটি মানুষ ওকে সঠিক জবাব দিয়ে দেবে। শুদ্ধিকরণই করতে হবে, নিজের মনটা একটু শুদ্ধিকরণ করুক, কেন মমতা ব্যানার্জি ওকে ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে, এবার হয়তো লাল কার্ড দেখিয়ে দেবে, অনেকে চলে যাবে। দেখো এখন তো ক্রাইসিস মানে মানে 70-এর উপরে লোক রয়ে গেছে, 70-এর নিচে প্রায় সব চলে গেছে, 70 বিধায়ক 70 বয়স।